বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তন করা হলো বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির একাধিক পদে। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে রদবদল করা হলো বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির একাধিক গুরুত্বপূর্ণ পদে। পলতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি জানান, নবীন ও প্রবীণ মিলিয়ে এমন একটি কমিটি তৈরি করা হয়েছে যে কমিটি আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আমরা সকলেই ভারতীয় জনতা পার্টির একটা পরিবারের মানুষ, সুতরাং সবাই মিলে একটা কমিটি হয়েছে। সেখানে আপনি বলুন দেখি, আমি বাড়ির বড় ছেলে, আমার যে ছোট ভাই সে তো আমার থেকে 10 বছরের ছোট, তাহলে কি সে নবাগত? তাই একটা পরিবার, পরিবারে কেউ আগে এসছে কেউ পরে এসছে, তাই এখানে নতুন পুরনোর ব্যাপার নেই, সকলকে নিয়ে একটা সুন্দর কমিটি তৈরি করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে এই কমিটিতে কাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হলো, মানে কাদেরকে দিয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং কী কী পদক্ষেপ থাকছে এই নতুন কমিটিকে? দেখুন, আপনারা নিশ্চয়ই কমিটি দেখেছেন যে একটা তারুণ্যের জোয়ার আছে, এবং তার সাথে সাথে একটা যারা সিনিয়র পার্সন তাদের যে অভিজ্ঞতা সেটাকেও সাথে নেওয়ার জন্য তারও সংমিশ্রণ করা আছে। সমস্তটা মিলিয়েই কিন্তু এই কমিটি, যে কমিটি আগামী দিন যে নির্বাচন হবে সেই নির্বাচনে ব্যারাকপুরে বুকে 7-0 করবার জন্য, তৃণমূল কংগ্রেসের 7-0 হাতে হারানোর জন্য আমরা প্রস্তুত করে এই কমিটি করেছি। এবং আগামী দিনে আমাদের যে আরও বিভিন্ন কমিটি হবে তার থেকেও দেখতে পাবেন যে আমরা কত সচল কমিটি করেছি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবার জন্য।